স্নেহের ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই বাড়িতে রয়েছো এবং সুস্থই আছো। এবং যেভাবে আমরা ক্লাসগুলো করছি, ভার্চুয়াল ক্লাসগুলো করছি, তোমরাও নিশ্চয়ই সেগুলো ঠিকঠাকভাবে ফলো করতে পারছো। আজকে দেখো, আমরা নতুন একটা অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। তোমাদের যারা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে একাধিক বিভিন্ন মানের প্রশ্ন আসে। 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং শর্ট কোয়েশ্চেন, সব রকম কোয়েশ্চেনই কিন্তু এই চ্যাপ্টারটা থেকে সেট করা হয়। তো স্বাভাবিকভাবেই এই চ্যাপ্টারটা তোমাদের একটু ভালো করেই দেখে যেতে হবে। এরকম আরেকটি চ্যাপ্টারও এর পরে আমরা পড়বো, যেটা হচ্ছে ভারতের শিল্প। এই দুটো চ্যাপ্টার, কৃষি এবং শিল্প, এই দুটো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে বাড়িতে। এবং আমরা যে ভার্চুয়াল ক্লাসগুলো আমি যেগুলো পাঠাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা একটুখানি মন দিয়ে দেখবে। এবং তার সাথে সাথে তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে, সেই পাঠ্য বইটাও তোমরা যদি পাশে রেখে যদি পড়ো, তাহলে কিন্তু স্কুল না হওয়ার বা ক্লাস না হওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু অনেকটাই তোমরা ওভারকাম করতে পারবে। তো এইভাবেই আমাদের এই বছরে প্রস্তুতি চালাতে হবে। তার কারণ কবে স্কুল খুলবে আমরা এখনো কেউই জানি না। এদিকে তোমাদের সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, যখনই হোক পরীক্ষা, পরীক্ষা পিছোক বা নির্দিষ্ট সময়ই হোক, তোমাকে এই সিলেবাসটা তো কভার করতে হবে। পরবর্তীকালে যদি সিলেবাস কিছুটা কমায়, যেরকম শোনা যাচ্ছে, সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন তো তোমাকে পুরো সিলেবাসটা শেষ করার দিকেই তোমাকে নজর দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমাকে বাড়িতে পড়াশোনাটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো এবার আমরা দেখি যে আজকের এই কৃষির অধ্যায়ের মধ্যে কি কি জিনিস আমরা আজকে পড়তে চলেছি। এমনিতে তো চ্যাপ্টারটা অনেকটা বড়, 3-4টে ভার্চুয়াল ক্লাস মিলে এই চ্যাপ্টারটাকে আমাদের শেষ করতে হবে বা পড়তে হবে। আজকে তার একদম প্রথম অংশটা, যেটাকে আমরা একদম বলতে পারি ইন্ট্রোডাক্টরি পার্ট, সেটা আমরা শুরু করতে চলেছি। এখানে আমরা মূলত আজকে আমি দুটি বিষয়কে আলোচনার মধ্যে রাখছি, খুব একটা বেশি বিস্তৃত আলোচনার মধ্যে আমি যাব না আজকে। এক হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, এটা আমরা জানব ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কি। আর দ্বিতীয় হচ্ছে ভারতীয় ফসলের শ্রেণী বিভাগ। আমরা বিভিন্ন ধরনের কৃষিজ ফসল এর পরে আমরা পড়ব, পরের ভার্চুয়াল ক্লাস থেকে ধান, গম, পাট, ইক্ষু ইত্যাদি যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। তো সেই ফসলগুলোকে আবার ক্যাটেগরাইজ করা হয় বা শ্রেণীবিভক্ত করা হয়। মূলত এখানে আমরা দুরকম ভাবে বা দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সেই ফসলের শ্রেণী বিভাগগুলো পড়ব। এক হচ্ছে ব্যবহারের ভিত্তিতে শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে ঋতু অনুসারে শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো আজকে যেহেতু এটা চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এটা ইন্ট্রোডাকশন পার্ট, তো আমি এর বাইরে আর কিছু আলোচনার মধ্যে আজকে যাচ্ছি না, আজকে অল্পই আলোচনার মধ্যে থাকছি। পরের দিন থেকে আমরা কৃষিজ ফসলগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখি এরপরে আমাদের ভারতীয় কৃষির বৈশিষ্ট্যের মধ্যে কি লেখা রয়েছে পরের স্লাইডে। এখন ভারতীয় কৃষির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। এখন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য এত বহুমুখী যে কোন দিক থেকে আমরা আলোচনা করব বা কোনটাকে আমরা মেইন ফোকাসে রাখব, সেটা নিয়ে কিন্তু অনেক সময় সমস্যা হয়। তার কারণ এটা একটা ভাস্ট সাবজেক্ট। তো এই কারণে তোমাদের একটু সুবিধা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্ট 10টি সাব পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য পড়তে গিয়ে যাতে ছাত্রছাত্রীরা এর বিশালতার মুখে যাতে সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য নির্দিষ্ট 10টি এমন বিষয়কে বেছে দেওয়া রয়েছে, যেগুলো তোমরা একটুখানি আলোচনা করলে বা একটুখানি অধ্যয়ন করলে মোটামুটি ভারতীয় কৃষির যে একটা অবয়ব বা তার যে একটা কাঠামো বা তার কি বৈশিষ্ট্য, সেটা কিন্তু তোমাদের কিছুটা হলেও
তোমরা সেটা বুঝতে পারবে। তো আমরা সেই 10টি পয়েন্টের ওপরেই কিন্তু আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো, যার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এখন এই জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা কি সেটা চলে এবার আমরা এটা একটুখানি পড়ি, পড়লেও কিছুটা ক্লিয়ার হবে। যেমন বলা হচ্ছে যে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো জীবন ধারণ ভিত্তিক কৃষি। ভারতের বিশাল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য এখানে কৃষিকাজ হয়। পারিবারিক সূত্রে প্রাপ্ত একখণ্ড জমিতে কৃষকেরা মূলত নিজেদের চাহিদা পূরণের জন্যই চাষবাস করে, বাজারে বিক্রির জন্য উদ্বৃত্ত পণ্য সেভাবে উৎপাদিত হয় না। এখন জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং এর ঠিক বিপরীতে আরেক ধরনের কৃষি কথা আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। এখন জীবিকা সত্তাভিত্তিক কৃষি আর বাণিজ্যিক কৃষির মধ্যে মূল যে পার্থক্য এবং আমাদের ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য বা ভিত্তি হচ্ছে কিন্তু এই জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি নয়। বাণিজ্যিক কৃষি অনেক পরে এসেছে, এখন অবশ্য অনেক ক্ষেত্রেই বাণিজ্যিকরণ হচ্ছে, কিন্তু আমাদের কৃষির মূল ভিত্তিটা কিন্তু জীবিকা সত্তাভিত্তিক। এই জীবিকা সত্তাভিত্তিক বলতে কি বোঝানো হয়? জীবিকা সত্তাভিত্তিক মানে হচ্ছে যে একজন কৃষক যখন তার জীবন ধারণের জন্য যতটুকু উৎপাদন করার প্রয়োজন ঠিক ততটুকুই উৎপাদন করছে, তার কম নয় বা তার বেশি নয়, অর্থাৎ সে উদ্বৃত্ত উৎপাদন করছে না, তখন সেই কৃষি উৎপাদন পদ্ধতিকে বা ফার্মিং প্র্যাকটিসটাকে আমরা বলে থাকি জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা সাবসিস্টেন্স এগ্রিকালচার। আমাদের ভারতে কিন্তু মূলত সেই ভিত্তিটাই কিন্তু প্রথম থেকে রয়ে গেছে, যদিও এখন কিছু ডাইভার্সিফিকেশন আসছে, বৈচিত্র্য আসছে ভারতীয় কৃষির মধ্যে বর্তমানে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। তো এটা হচ্ছে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য যে এটি মূলত জীবিকা সত্তাভিত্তিক। দ্বিতীয় দেখো জনসংখ্যার চাপ। ভারতে মোট জনসংখ্যার প্রায় 65% মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। মানুষ জমি অনুপাত এখানে কম, নগরায়নের জন্য কৃষি জমি ক্রমশ সংকুচিত হচ্ছে, এর ফলে কৃষি শ্রমিক সহজলভ্য ও সস্তা হয় এবং ঋতুগত ও ছদ্ম বেকারত্বের হার এখানে বেশি। এখানে অনেকগুলো বিষয় বলা হলো, এক কথায় ভারতীয় কৃষির বৈশিষ্ট্যটাকে এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। তোমরা সবাই জানো আমাদের এখানে জনসংখ্যার চাপ কতটা। আমরা যে লাস্ট সেন্সাস অর্থাৎ 2011-তে যে লাস্ট সেন্সাস আমরা দেখেছি, সেখানে আমাদের ভারতের জনসংখ্যা 121 কোটির মতন। তারপরে আরও প্রায় আমরা 9 বছর অতিক্রম করে ফেলেছি প্রায়, এখন 2020। সুতরাং জনসংখ্যাটা এখন কিন্তু অনুমান করছেন অনেকে যে 130 কোটি ছাপিয়ে গেছে, বা এটা আরো বেশিও হতে পারে। তো যাই হোক, এই যে এত জনসংখ্যা, এটার একটা চাপ কিন্তু আমাদের ভারতীয় কৃষির ওপরে পড়ছে। তার কারণ এত মানুষের গ্রাসাচ্ছাদনের দায়িত্ব কিন্তু নিতে হচ্ছে ভারতীয় কৃষককে তথা ভারতীয় কৃষি ব্যবস্থাকে। সুতরাং স্বাভাবিকভাবেই তার একটা চাপ এসে পড়ে, এবং সেই সে কারণেই কিন্তু আমরা দেখব যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিভিন্ন রকম পদ্ধতি অনুসৃত হচ্ছে আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থার মধ্যে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে মানুষ জমি অনুপাত কম। কেন মানুষ জমি অনুপাত কম? তার কারণ চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু ক্রমশ কমে আসছে। যেরকম যেরকম ভাবে নগরায়ন বাড়ছে, জনবসতির চাপ যেরকম বাড়ছে, স্বাভাবিকভাবেই এই কৃষিজ যে জমিগুলো বা কৃষিযোগ্য যে জমিগুলো সেগুলোতে কিন্তু আস্তে আস্তে বসতি স্থাপিত হয়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করা, সেই সমস্ত কাজে কিন্তু এই চাষযোগ্য জমি অনেকটাই কিন্তু তার আওতায় চলে যাচ্ছে। যেরকমভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নগরায়ন তার সাথে সাথে বাড়ছে, স্বাভাবিকভাবেই এই সমস্ত চাহিদা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, উন্নততর চাহিদা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এবং সেই উন্নততর চাহিদাকে তৈরি করতে গিয়ে আমাকে কিন্তু কোপ দিতে হচ্ছে এই
কৃষিজ জমির উপরে। তো স্বাভাবিকভাবেই জমির পরিমাণ কমে যাওয়ার ফলে মানুষ জমি অনুপাত কম, অর্থাৎ অল্প জায়গার উপরে অনেক বেশি মানুষ নির্ভর করছে, যে কারণে এখানে ঋতুগত এবং ছদ্ম বেকারত্ব, ছদ্ম বেকারত্ব টার্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিউডো আনএমপ্লয়মেন্ট ইংরেজিতে এটাকে বলা হয়, ছদ্ম বেকারত্ব। ছদ্ম বেকারত্ব মানে হচ্ছে যে কোনো একটা কৃষক পরিবারে হয়তো সদস্য রয়েছে পাঁচজন, যার মধ্যে কর্মক্ষম মানুষ আছেন হয়তো তিনজন, ঠিক আছে। এবার সেই তিনজন বা সেই পাঁচজন মানুষের যে পরিবারটি, তাদের হয়তো একটা এক খণ্ড কৃষিজ জমি রয়েছে, সেই কৃষিজ জমিতেই কিন্তু ওই পাঁচজন পরিবারের যে পাঁচজন রয়েছে তারা কিন্তু ওই কৃষিজ জমির ওপরেই কিন্তু নির্ভর করে চলেছে, এবং তাদের গ্রাসাচ্ছাদন কিন্তু ওই একখণ্ড জমির ওপরেই কিন্তু হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ওই যে পরিবারের তিনজন কর্মক্ষম মানুষ তারা কিন্তু ওই জমির ওপরে নির্ভর করে রয়েছেন। বস্তুত ওই জমিটা হয়তো একজন মানুষের আয়ের পরিপূরক হতে পারে, কিন্তু যেহেতু পরিবারে তিনজন রয়েছে তারা তিনজনই কিন্তু ওই জমিতে যাচ্ছে, এবং তারা ভাগ করে মানে শ্রমের একটা ভাগ বাটোয়ারা করে তারা সেখানে চাষ করছে, কিন্তু কৃষিজ ফলন কিন্তু তাই বলে তিন গুণ কিন্তু বাড়াতে পারছেন। একজন চাষ করলে সেখান থেকে যা আয় হতো, তিনজন ওই একই জমিতে কাজ করার ফলে যে আয় তিন গুণ হবে সেটা কিন্তু হচ্ছে না, আয় কিন্তু সেই এক গুণ বা ওই যে দেড় গুণ পর্যন্ত যা ছিল সেটাই কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু সেখানে তিনজন চারজন পাঁচজন মানুষ যুক্ত হচ্ছে, তার ফলে একজনের বাইরে বাকি যে কজন রয়েছে, অর্থাৎ দুজন কি তিনজন কি চারজন, তারা সবাই কিন্তু মূলত বেকার, কিন্তু তারা কিন্তু কাজ করছে, জমিতে যাচ্ছে, শ্রম দিচ্ছে সেখানে, অথচ জাতীয় আয়ের ক্ষেত্রে কিন্তু তাদের সেই শ্রম পরিগণিত সেইভাবে হচ্ছে না, বা তারা তাদের শ্রমের আনুপাতিক মূল্য কিন্তু পাচ্ছে না। সুতরাং তারা কিন্তু এক ধরনের বেকার, কিন্তু ওপর থেকে দেখলে মনে হবে তারা কিন্তু কৃষক, তারা তাদের একটা জমি রয়েছে, জমিতে তারা চাষ করছে, সেখান থেকে ফসল ফলাচ্ছে। অথচ আমি যদি আয়ের ভিত্তিতে যদি আমি দেখি, মাথাপিছু আয়ের ভিত্তিতে যদি আমি কল্পনা করি, তাহলে কিন্তু তারা সাকার নয়, বরঞ্চ তাদের মধ্যে অনেকেই কিন্তু বেকারত্বের মধ্যে পড়ে যেতে পারে। তো এটাকে আমরা বলে থাকি ছদ্ম বেকারত্ব, যেটা আমাদের ভারতীয় কৃষির একটা অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে পশু শক্তির প্রাধান্য। কৃষিকার্যের বিভিন্ন পর্যায়ে ভারতের অনেক জায়গায় এখনো গরু, সার, মোষ, উট, বিভিন্ন ধরনের পশুর ব্যবহার দেখা যায়, অর্থাৎ এখানে যান্ত্রিকীকরণের হার তুলনামূলকভাবে কম, যদিও এখন কিছু কিছু জায়গায় যান্ত্রিকীকরণের হার একটু একটু করে বাড়ছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি ভারতে এখনো কিন্তু পশু শক্তির প্রাধান্য কৃষিক্ষেত্রে অন্তত বেশি। এখানে সেই দুটো জিনিসকে দেখানো হয়েছে, ছদ্ম বেকারত্ব যেটা একটু আগে বলছিলাম, যে জনসংখ্যার চাপ, একই জমিতে চারজন পাঁচজন ছজন আটজন কাজ করছেন, আর আমরা ডান দিকে ছবিটাতে দেখতে পাচ্ছি যে পশু শক্তির ব্যবহার। অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে চতুর্থ, মৌসুমী বৃষ্টি নির্ভরতা। ভারতীয় কৃষি মৌসুমী বায়ুর ওপর অতিরিক্ত ভাবে নির্ভর, কিন্তু এই বায়ু অনিয়মিত ও অনিশ্চিত প্রকৃতির হওয়ায় কৃষিজ উৎপাদন বিঘ্নিত হয়। মৌসুমী বায়ু যে অনিয়মিত আর অনিশ্চিত, এটা জলবায়ুর মধ্যে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। তো সেই বায়ুর ওপর নির্ভর করে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, স্বাভাবিকভাবেই সেই কৃষি ব্যবস্থার মধ্যেও সেই অনিশ্চয়তা একটা বাতাবরণ তৈরি হয়, যেটা আমাদের ভারতীয় কৃষির একটা অন্যতম বৈশিষ্ট্য। জলসেচের ব্যবহার কি না, শীতে রবি শস্য চাষ, বহু ফসলি চাষের জন্য স্বাধীনতার পর ভারতে খাল, কূপ, নলকূপ সেচের ব্যাপক প্রসার ঘটেছে। এখন ভারতে মোট চাষযোগ্য জমির 64% সেচ সেবিত, এবং আমরা যদি গোটা পৃথিবীর নিরিখে সেচ সেবিত অঞ্চলের হিসেবটা দেখি, তাহলে কিন্তু ভারতের স্থান পৃথিবীর মধ্যে কিন্তু দ্বিতীয়। ষষ্ঠ হচ্ছে
ছোট কৃষিজোত। ভারতে কৃষিজমির মালিকানা বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ায় এখানে মাথাপিছু কৃষিজমির পরিমাণ যেমন কমে আসছে, তেমনি কৃষিজমি ভাগ হতে হতে ব্যক্তি মালিকানাধীন কৃষিজোতের পরিমাণও কমছে। ১৯৫১ সালে মাথাপিছু কৃষিজমি যেখানে ছিল 0.75 হেক্টর, ২০১১ সালে এসে সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 0.11 হেক্টর। এই বিষয়টাই আমি ছদ্ম বেকারত্বের মধ্যেও কিন্তু একটুখানি আলোচনা করেছিলাম যে কৃষি জোত, ল্যান্ড হোল্ডিং ইংরেজিতে এটাকে বলি আমরা, এটা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে আমাদের ভারতে। তার কারণ আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থায় বা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় কিন্তু জমি বা এই ধরনের সম্পত্তি কিন্তু বংশ পরম্পরায় হস্তান্তরিত হয়। অর্থাৎ একজনের জমি সেটা কিন্তু তার ছেলের মধ্যে তার মালিকানা সঞ্চারিত হবে পরবর্তীকালে, সে আবার তার ছেলেকে মালিকানা হস্তান্তরিত করবে। এইরকমভাবেই কিন্তু মালিকানা হস্তান্তরিত হওয়ার ফলে একটা বড় কৃষি জোত, বড় জায়গা আস্তে 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 কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কারো হয়তো চার ছেলে, তাহলে তার যে জমিটা ছিল হয়তো তার 100 বিঘা জমি ছিল, তিনি যখন মারা যাচ্ছেন তিনি তার তখন 4 সন্তান, তাহলে এবার 100 বিঘা জমি ওই 4 সন্তানের মধ্যে ভাগ হলে এক একজন পাচ্ছে 25 বিঘে করে। এবার তাদের আবার প্রত্যেকের 2-3 জন করে যদি সন্তান সন্ততি হয়, পরবর্তীকালে ওই 25 বিঘা জমি আবার 3 ভাগে কি 4 ভাগে কি 5 ভাগে বিভক্ত হবে। এইরকমভাবে ক্রমশ বংশ পরম্পরায় কৃষি জোতের পরিমাণ ধীরে 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 কিন্তু কমে আসছে, যার হিসেবটা আমরা এখানে দিলাম। এর ফলেও কিন্তু মডার্নাইজেশনের ক্ষেত্রে বা আধুনিকীকরণের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে এই ছোট কৃষি জোত। এটাও কিন্তু ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য। 7 নম্বর হচ্ছে কীটনাশক ও সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। 1960-এর দশক থেকে সবুজ বিপ্লবের মাধ্যমে সারা ভারতে যথেচ্ছভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কৃষিজ ফলন বাড়লেও মাটি, বায়ু, জল দূষণও কিন্তু এর সাথে সাথে বেড়েছে। এর কুপ্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর এবং পরিবেশের ওপরে। এটা আশা করি বিস্তৃত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, তোমরা বুঝতেই পারছ যে রাসায়নিক সার কীটনাশক যত আমরা ব্যবহার করছি তাৎক্ষণিকভাবে হয়তো আমরা ফলনটা বেশি পাচ্ছি, কিন্তু তার পরিবর্তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিবেশের ওপরে তার একটা কুপ্রভাব, এবং পক্ষান্তরে মানুষের স্বাস্থ্যের ওপরেও কিন্তু তার একটা কুপ্রভাব এসে পড়ছে ইন দ্য লং রান। পরেরটা দেখো, আচ্ছা এইখানে ওই কৃষি জোতের যে আলোচনাটা করছিলাম এগুলো কিন্তু এক একটা কৃষি জোত আল দিয়ে ভাগ করা রয়েছে বা বেড়া দিয়ে ভাগ করা রয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এক একজনের মালিকানাধীন কৃষিজ, ঠিক আছে। এবার এই এইটাকেও যদি আবার ছোট করতে হয় তাহলে এক একটা কৃষিজোতের পরিমাণ আরো কমবে, পরবর্তীকালে আরো কমতে পারে। এইরকম ভাবে কিন্তু আমাদের ভারতীয় যে কৃষিজ জমি তারা কিন্তু ক্রমশ ফ্র্যাগমেন্টেড হচ্ছে, তারা কিন্তু ক্রমশ ছোট থেকে আরো ছোট হয়ে পড়ছে, যার ফলে ট্রাক্টর বা আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কিন্তু আমরা এই সমস্ত ছোট কৃষি জোতের মধ্যে সেভাবে সফলভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। শেষ 3টে পয়েন্ট, খাদ্যশস্যের প্রাধান্য। ভারতের বিপুল জনসংখ্যার জন্য মোট কৃষিযোগ্য জমির 59% অংশে ধান, গম, মিলেট, ডাল, ছোলা, ভুট্টার চাষ হচ্ছে, বাণিজ্যিক শস্য চাষ কম হয়। এটাও জনসংখ্যার একটা প্রভাব যে বেশিরভাগ জায়গাতেই প্রায় 60% অঞ্চলের কথা বলা হলো, টু বি প্রিসাইজ 59%, যে সেখানে শুধুমাত্র খাদ্যশস্যের চাষ হচ্ছে। তার কারণ অন্যান্য চাষের ক্ষেত্রে মানে বাণিজ্যিক যে সমস্ত শস্য চাষ রয়েছে সেগুলো করলে কিন্তু অনেক ভারতীয় তাদেরকে কিন্তু না খেতে পেয়ে থাকতে হবে। সুতরাং এই যে 130 কোটি মানুষ, সে 130 কোটি মানুষের গ্রাসাচ্ছাদনের জন্যই কিন্তু বাণিজ্যিক শস্য চাষ কিন্তু আমাদের ভারতে প্রথম থেকেই একটুখানি যেন কিছুটা অপাঙ্কে অবস্থায় ছিল, তার
পরিবর্তে এই খাদ্যশস্যের প্রাধান্যটা বেশি। এটা আমাদের ভারতীয় কৃষির একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পশু খাদ্যের অভাব। ভারত বিশ্বের বৃহত্তম গবাদি পশুপালক দেশ হলেও ধান চাষের প্রাধান্যের জন্য কৃষিতে পশু খাদ্যের চাষ খুবই কম হয়, মাত্র 4% কৃষিজ জমিতে পশু খাদ্যের চাষ হয়। এর ফলে ভারতে পশুপালন মূলত চারণভূমি নির্ভর, অর্থাৎ এটাও একটা ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য যে পশুপালন, গবাদি পশুপালনের ক্ষেত্রে আমাদের দেশ পৃথিবীর মধ্যে 1 নম্বর। অথচ সেই গবাদি পশুর জন্য যে খাদ্য, সে খাদ্য উৎপাদন করা হচ্ছে কিন্তু মাত্র 4% কৃষিজ জমিতে, যার ফলে বিজ্ঞানসম্মতভাবে বা পুষ্টিকর যে খাদ্য, পশু খাদ্য, সেটা কিন্তু অনেক সময় আমাদের এখানকার গবাদি পশুরা কিন্তু পায় না। ঠিক আছে, 10 নম্বর হচ্ছে বহু ফসলি চাষ। দেশের বিভিন্ন অংশে জলবায়ু, মাটি ও ভূপ্রকৃতির বিভিন্নতা, বিপুল জনসংখ্যার চাপ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কৃষি মরশুমের ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলে বহু ফসলি চাষ হয়, যা পৃথিবীর আর কোনো দেশে এভাবে দেখা যায় না। অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন রকম, মাটি বিভিন্ন রকম, ভূপ্রকৃতি বিভিন্ন রকম, তার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসলের চাষ করা হচ্ছে, যার জন্য বহু ফসলি চাষ জমিগুলোতে হয়। এবং এর পেছনে কিন্তু মূল কারণ কিন্তু সেই একটাই, সেটা হচ্ছে জনসংখ্যার চাপ, যেটা আর অন্যান্য দেশকে এতটা হয়তো সহ্য করতে হয় না যতটা ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশগুলোকে সহ্য করতে হচ্ছে, কারণ জনসংখ্যার চাপ এই সমস্ত অঞ্চলে কিন্তু অত্যন্ত বেশি। তো এই হচ্ছে আমাদের ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে 10টি দিককে চিহ্নিত করে দিয়েছে বা নির্দিষ্ট করে দিয়েছে, তার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের ভারতীয় কৃষির বৈশিষ্ট্য বা স্বরূপটা কিরকম। তাহলে ফসলের শ্রেণী বিভাগ, যেটা আমরা এর পরের অংশে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভারতীয় কৃষকেরা যে সমস্ত কৃষিজ ফসল ফলাচ্ছেন সেগুলোকে যদি আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, তার একটা হচ্ছে ব্যবহার অনুসারে শ্রেণীবিভাগ, আরেকটি হচ্ছে ঋতু অনুসারে শ্রেণীবিভাগ। এখানে দেখো, প্রথমেই আমরা ফসলের ব্যবহার অনুসারে যে শ্রেণীবিভাগ সেটাকে এখানে একটা ছকের মাধ্যমে বা একটা তালিকার মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই দেখো, ব্যবহার অনুসারে ফসলকে আমরা 2 ভাগে ভাগ করছি, যার একটি হচ্ছে খাদ্যশস্য এবং আরেকটি হচ্ছে অর্থকরী শস্য। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, খাদ্যশস্যকে আবার 2টো ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে দানাশস্য আর দ্বিতীয় হচ্ছে ডাল জাতীয় শস্য। দানাশস্যের মধ্যে রয়েছে ধান, গম, মিলেট এগুলো, আর ডাল জাতীয় শস্যের মধ্যে রয়েছে মুগ, মসুর, ছোলা এই জাতীয় কৃষিজ ফসল। অর্থকরী শস্য, তাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে তন্তু ফসল, 2 হচ্ছে হর্টিকালচার ফসল শস্য, আর একটা হচ্ছে বাগিচা ফসল। তন্তু ফসলের মধ্যে রয়েছে যেমন তুলো, পাট, যেগুলো থেকে আমরা তন্তু পাচ্ছি বা ফাইবার পাচ্ছি, তার থেকেই নামকরণ করা হয়েছে তন্তু ফসল। দ্বিতীয় হচ্ছে হর্টিকালচার শস্য, বা এটাকে অনেকে উদ্যান কৃষিও বলে, শাক সবজি, ফল ফুল ইত্যাদি। আমরা একটু পরে এটা নিয়ে আর একটুখানি ডিটেলসে আলোচনা করব। আর বাগিচা ফসল, অনেকটা বাগানের মতন করে, বাগানে যেরকম আমরা সুন্দর করে একটা রো ধরে গাছপালাগুলোকে লাগাই, সেরকমভাবে যখন কোনো একটি নির্দিষ্ট ফসল বাগানের মতন করে বিস্তৃত অঞ্চল জুড়ে সেখানে চাষ করা হয়, তখন সেগুলোকে আমরা বলে থাকি যে বাগিচা ফসল, যেমন চা এবং কফি। ঠিক আছে, তো এরপরে দেখো, ফসলের শ্রেণীবিভাগের মধ্যে একটু আগে আমি বলছিলাম যে উদ্যান কৃষি বা হর্টিকালচারটা নিয়ে একটুখানি বিস্তৃত আলোচনা করব, সেটাই এখানে দেখানো হয়েছে। যে উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থায় বিশাল আকার বাগানে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ফল ফুল শাকসবজির চাষ করা হয়, তাকে বলা হয় উদ্যান কৃষি বা হর্টিকালচার। এর কিছু পরিভাষাগত ভাগ রয়েছে, সেটা এবার তোমরা একটুখানি নিচে দেখে নাও। যেমন ফ্লোরিকালচার,
যেখানে ফুলের চাষ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে পোমাম কালচার, যেখানে মূলত বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয়, সেটাকে বলা হচ্ছে পোমাম কালচার। আর তৃতীয় হচ্ছে ওলেরি কালচার, যেখানে বাণিজ্যিকভাবে শুধুমাত্র শাকসবজির চাষ করা হয়, সেগুলোকে বলা হচ্ছে ওলেরি কালচার। এই সবগুলোই কিন্তু উদ্যান কৃষি বা হর্টিকালচারের অন্তর্ভুক্ত। এরপরে আমরা চলে যাব ফসলের আরেকটি শ্রেণী বিভাগে, যেটাকে আমরা বলছি ঋতু অনুসারে ফসলের শ্রেণী বিভাগ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ঋতু অনুসারে আমরা ফসলকে তিনটে ভাগে ভাগ করছি, খারিফ শস্য, রবি শস্য আর জায়িদ শস্য। খারিফ শস্য কোনগুলোকে বলা হচ্ছে না, মৌসুমি বায়ুর আগমনের ভিত্তিতে মূলত বর্ষাকালে বৃষ্টির জলকে কাজে লাগিয়ে যখন চাষ করা হয় এবং শীতের প্রথম দিকে সেটাকে যখন আবার কেটে নেওয়া হয়, সেই শস্যকে বা সেই ফসলকে আমরা বলছি খারিফ শস্য। যেমন আমন ধান, তারপরে পাট, ভুট্টা, আখ, বাজরা, তুলো, এগুলো হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। দ্বিতীয় হচ্ছে রবি শস্য, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের ভিত্তিতে শীতকালে জলসেচের সাহায্যে চাষ করা হয় এবং বসন্তকালে ফসল কাটা হয়। যেমন বোরো ধান, গম, তারপরে যব, ছোলা, তৈলবীজ, আলু, জোয়ার ইত্যাদি। আর তৃতীয় হচ্ছে জায়িদ শস্য, এই ফসল গ্রীষ্মকালে বপন করা হচ্ছে এবং বর্ষার আগেই কিন্তু কেটে নেওয়া হয়। এতে জল কম লাগে এবং সেচের প্রয়োজন খুবই কম হয় বা লাগে না বললেই চলে। যেমন আউশ ধান বা বাদাম হচ্ছে কিন্তু জায়িদ শস্যের উদাহরণ। এবার আমরা একদম শেষ স্লাইডে আজকে আমরা চলে এসেছি, যেখানে আমরা এই যে একটু আগে খারিফ ফসল আর রবি ফসলের আলোচনা করছিলাম আগের স্লাইডে, এই দুটোর মধ্যে পার্থক্য একবার দেখে নিই। তার কারণ মাধ্যমিকে কিন্তু অনেক সময় 3 নম্বরের প্রশ্নে এই পার্থক্যটা কিন্তু আসে। খারিফ ফসলের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমেই সময়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে খারিফ ফসল বা এই ফসল জুন জুলাই মাসে বপন করা হয় ও নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়। আর রবি ফসলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি শীতকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয় এবং বসন্তকালে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসল কাটা হচ্ছে। খারিফ ফসলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ফসল উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার ফসল। রবি ফসলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি শুষ্ক শীতল আবহাওয়ার ফসল। সেচের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে খারিফ ফসলের ক্ষেত্রে যে এটি মূলত বৃষ্টি নির্ভর, তাই জলসেচের প্রয়োজন বিশেষ হয় না। কিন্তু রবি ফসল এর ক্ষেত্রে বলা হচ্ছে যে রবি শস্য মূলত সেচ নির্ভর, যেহেতু শীতকালে হয় এটি। প্রধান ফসলের কিছু উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, খারিফ ফসলের মধ্যে আমন ধান, পাট, ভুট্টা, আখ ইত্যাদি, আর রবি ফসলের মধ্যে বোরো ধান, তারপরে গম, যব, ছোলা, তৈলবীজ, আলু ইত্যাদি। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফসলের শ্রেণী বিভাগ। তাহলে আজকে আমরা দুটি বিষয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, বিস্তৃতভাবে আমরা সেখানে আলোচনা করে দেখলাম যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্যটা কীরকম বা এর কাঠামো কীরকম, আর আমরা পড়লাম ভারতীয় ফসলের শ্রেণী বিভাগ। এই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভার্চুয়াল ক্লাসগুলোতে আমরা বিভিন্ন কৃষিজ ফসল নিয়ে আলোচনা করব। সুতরাং এর পরের ক্লাসের জন্য আবার আমরা 2 দিন অপেক্ষা করি, তারপরেই কিন্তু আমরা আবার পরবর্তী ভার্চুয়াল ক্লাসে আমরা মিট করছি। সুতরাং তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।